नमस्कार, आमी सुकान्तो शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्तो सायर पक्ष थेके सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि, 28 आश्विन 15 अक्टोबर मंगलवारेर राशिफल। 5टी सुखबर निश्चित पाबेन। एकाधिक राज्यक लटारी जेतार सुयोग। 2टी विषये सतर्क थाकुन। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা, আজ 28 আশ্বিন, আজ 15 অক্টোবর, আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্চিকা মতে আজ 28 আশ্বিন 15 অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় 5:37, সূর্যাস্ত 5:10, ত্রয়োদশী রাত্রি 10:06, পূর্বভাদ্রপদ নক্ষত্র রাত্রি 8:56, বৃদ্ধিযোগ দিবা 1:39, পৈলবকরণ দিবা 11:14 গতে তৈতিলকরণ, রাত্রি 10:06 গতে গড়করণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 28 আশ্বিন 15 অক্টোবর মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা পুরীষে অবস্থান করছে স্বয়ং বৃহস্পতি, মিথুনে অবস্থান করছে মঙ্গল, কর্কট ফাঁকা সিংহ ফাঁকা, তুলায় অবস্থান করছে রবি আর কেতু, কন্যায় অবস্থান করছে রবি আর কেতু, তুলায় অবস্থান করছে বুধ, বৃশ্চিকে অবস্থান করছে শুক্র, শনি কুম্ভে, রাহু মিনে, আর রাহুর সঙ্গে অবস্থান করছে চন্দ্র রাত্রির 8:36 পর। তার আগে চন্দ্র অবস্থান করবে কুম্ভে পূর্বভাদ্রপদ নক্ষত্রে, আর রাত্রির 8:36 পর চন্দ্র প্রবেশ করবে মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি, আজকের রাশিফল। আজ 15 অক্টোবর 28 শ্রাবণ মঙ্গলবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবে, তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আপনি যদি সিংহ রাশি হন, আপনার কর্মজীবনে উন্নতি, আপনার আর্থিক জীবনে উন্নতি ঘটবেই ঘটবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন। তবে সিংহ রাশি যেদিক দিয়ে অস্থিরতা ও চাপ আছে, আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে অস্থিরতা তৈরি হতে পারে, শরীর ভালো যাবে না, শরীরে বিশেষ করে পেটের সমস্যা, সর্দি কাশি জ্বর জ্বালার সমস্যা, ডেঙ্গু ম্যালেরিয়ার সমস্যা আসতে পারে। সেদিক দিয়েও আমি আপনাকে সচেতন করলাম, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য যোগ আছে, এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার বন্ধুবান্ধবরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা, তবে সিংহ রাশি আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1724 8 এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ, আপনাকে বিশেষভাবে উন্নতির চূড়ায় নিয়ে যাবে। তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে চিন্তায় রাখবে তা হচ্ছে সন্তান। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, সন্তানের মানসিকতা ভালো থাকবে না, সন্তান অবশ্যই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ রাখলাম, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত অস্থিরতা লাগতেই পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সাবধানে রাখলাম।
তবে সিংহ রাশি আজকের দিনে যেদিক দিয়ে একটা বিরাট সমৃদ্ধিময় খবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে আপনাকে জীবনের সর্বোচ্চতায় নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখকর মুহূর্ত আছে তা হচ্ছে আপনার পিতার শারীরিক সুস্থতা দীর্ঘদিন বাদে আপনার পিতা শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবে তবে মায়ের শরীর ভালো থাকবে না মায়ের শরীর নিয়ে আপনাকে চিন্তায় থাকতেই হবে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে কিছুটা হলো হতাশা গ্রাস করতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে আপনাকে সজাগ থাকতে বলব তবে আজকের দিনে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ থাকতে বলব তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব যথেষ্ট বৃদ্ধি পেতে পারে এই কারণে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও জপ করবেন আপনার জীবনে একটা নতুন আবেশ তবে আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সুখবর খবর পাবেন তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো অবশ্যই জপ করবেন এছাড়া আরও একটি মন্ত্র আপনি জপ করতে পারেন সেটি হচ্ছে আপনি বিশেষভাবে কর্মজীবনে সাফল্য ও আর্থিক জীবনে উন্নতির জন্যে আপনি বিশেষভাবে মা লক্ষ্মীর মন্ত্র শিং 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 কমলে কমলায় পোষিত পোষিত শিং মা মহালক্ষ্মী নম শিং 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 কমলে কমলায় পোষিত পোষিত শিং মা মহালক্ষ্মী নম এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনার পক্ষে যথেষ্ট সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ 28 আশ্বিন 15ই অক্টোবর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ।